ওয়ালাহুমিন মানহাজিস সালাফিস সলে, এটা সালাফিস সলেহিনের মানহাজ আদর্শ নয়। ওয়াইন কানা তাসদু সাহিবে হাসানাত তাইয়্যিবাত, যদিও যেই লোকটি হয়তো শাসকের সংশোধনের জন্য ভুল পন্থায় তাদের ভুল ত্রুটিগুলি সমাজে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, অথবা মানুষের মাঝে কমপ্লেট করে, অথবা মানুষের মাঝে বক্তব্য করছে আবেগী, ইসলামের মহব্বতে দিনের মহব্বতে হারাম কাজ দেশে হচ্ছে, সেজন্য তার বিরুদ্ধে বলছে, ওর উদ্দেশ্য সৎ, উদ্দেশ্য সৎ হলেই যথেষ্ট নয়, উদ্দেশ্য সৎ হওয়ার সাথে তরিকাটাও সঠিক হইতে হবে। বলছেন ওয়াহুয়া ইনকারুল মুনকার বেজামি, তার ধারণা যে অন্যায়ের প্রতিবাদ করলো সে, হ্যাঁ জিহাদ করলাম, অন্যায়ের প্রতিবাদ করলাম, লাকিন মা ফালো আসাদ্য মুনকার মিম্মা আনকারাহু, যে অপরাধে যে অন্যায়ের প্রতিবাদ করলো তার চাইতে বড় অন্যায় কাজ করে ফেললো। ছোট ঘা বা যদি কি বলে ছোট ফোড়া, হ্যাঁ ফোড়া ফুনছি, ছোট ফোড়া যদি কোথাও থাকে, ছোট ফোড়া মেরে যদি বড় ফোড়া হয়ে যায় তো ছোট ফোড়া মারবেন না, কখন মারবেন না, থাক শুকিয়ে যাক, কিন্তু ওইটাকে মারতে গিয়ে বিস্ফোড়া বোঝেন তো, ওর যদি পাকতেন না দেন আগে আরো মানে আপনাকে আরো মুসিবতে ফেলে দিবে। তো ঠিক ওই রকম যখন শাসক গোষ্ঠীর সরাসরি আপনি প্রকাশ্যে আপনি যখন সংশোধনের চেষ্টা করবেন, তখন এক অন্যায়কে নির্মূল করতে গিয়ে আর এক করতে তো বড় অন্যায় কাজ করে ফেললেন আপনি। কখনো কখনো অন্যায়ের প্রতিবাদ করাটাও অন্যায়, যদি আল্লাহ এবং রসুলের বাতলানো তরিকা ছাড়া সংশোধন করার চেষ্টা করেন তাহলে সেটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যে অন্যায়টা আপনি নির্মূল করতে চাইলেন তার চেয়ে বড় অন্যায় কাজ করে ফেললেন। কেন? লিআন্নাহু লাম ইয়াত্তাবি তরিকাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, শরীয়ত সম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা অনুসরণ করলো না, সেই জন্য আল্লাতি রাসামা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছেড়ে গেছেন, হাইসু কাল, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিসে অন্যায়ের প্রতিবাদের তিনটি স্তরের কথা বলছেন, কাল আলাইহিস সালাতু সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায়কে দেখে তাহলে নিশ্চিত দেখতে হবে যে অন্যায় কাজ হচ্ছে, আল্লাহ ভালো জানে আসলে আসল জায়গায় পৌঁছলে দেখবেন ব্যাপারটা আসলে হচ্ছে ওরকম আসলে নাই। তাহলে যে দেখবে অন্যায় দেখুক অথবা শুনুক নিশ্চিত হইতে হবে, এটা হচ্ছে উদ্দেশ্য হাদিস থেকে। সেটাকে হাত দ্বারা কি করবে, বাধা দিবে, হাত দ্বারা প্রতিবাদ করবে, আনকার মানে প্রতিবাদ করা, ফাইনলাম ইয়াসতাতি ফাবিল লিসানি, সেটা যদি না পারে তাহলে কথার দ্বারা প্রতিবাদ করবে, ফাইনলাম ইয়াসতাতি কথার দ্বারা প্রতিবাদ না করতে পারে ফাবিল কালব, অন্তর দ্বারা ঘৃণা করে প্রতিবাদ করবে, ও যালিকা আযআফুল ঈমান, এটি হচ্ছে সবচাইতে দুর্বল কমজোর ঈমানের পরিচয়। কয়টি স্তর বললেন এখন? এই তিনটি স্তরের ব্যাখ্যা আমি না শুনিয়ে স্বয়ং শেখ সলিল ফৌজান হাফেজাহুল্লাহর ভাষায় শুনেন, বলছেন ফাজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ আকসাম, মানুষকে তিন ভাগে ভাগ করলেন, একদল আছে যারা হাত দ্বারা বল প্রয়োগ করে অন্যায় কি করতে পারবে, বাধা দিতে পারবে বা অন্যায়কে নির্মূল করতে পারবে বা অন্যায়ের প্রতিবাদ করতে পারবে, একদল তাহলে এটা আছে তাই না, আর একদল আছে যারা কথা বলতে পারবে বা কথা লিখতে পারবে, হ্যাঁ দিয়ে তারপরে অন্যায়টাকে বাড়ানো নয় কি করা, অন্যায় বাধা দিতে পারবে বা অন্যায়কে কমাতে পারবে, অন্যায়কে নির্মূল করতে পারবে, ঠিক না, যে এই নয় যে আমি বলে এলাম ভালো হোক আর মন্দ হতে পারে, অন্যায় এর চাকরি বেড়ে যেতে পারে, তাহলে কি বলতে হবে না, আরে আপনি আপনার কোম্পানিতে বলবেন না, কোম্পানিতে গিয়ে একজন ম্যানেজারের যে ধরেন পুরো ক্ষমতা রাখে আপনাকে যে কোনো সময় এক্সিট লাগিয়ে দেওয়ার, ঠিক আছে এটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, কিন্তু তার মধ্যে দুর্নীতি আছে, যদি বড় বসের কাছে বলেন তাহলে এখানে কল্যাণ তো করতে চাইলেন কোম্পানির, কিন্তু কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হইতে পারে, হতে পারে না, পারে না, পারে না, জি হ্যাঁ, আজকে তো ওর দুর্নীতিটা তুলে ধরলেন ওর কাছে, কিন্তু কোম্পানির বড় মালিক বস দেখছে যে এই লোক ছাড়া, এই বড় ম্যানেজার ছাড়া আমার কোম্পানি চলবে না, এর আমার প্রয়োজন, কিন্তু আপনার মতো লোক হাজার হাজার পাচ্ছে, সুতরাং আপনার মতো লোক দশটা না পঞ্চাশটা না থাকলেও চলে,
হ্যাঁ, রাতারাতি বদলে নিতে পারবে, ঠিক না, বিকল্প ব্যবস্থা নিতে পারবে। যখন জানতে পারলো যে এই এইসব জানিয়েছে আমার সম্পর্কে কে অমুক জানিয়েছে, আপনাকে টার্গেট করবে না করবে না, তখন আপনার সম্পর্কে ও বলবে যে কোন কাজ করে না। হ্যাঁ, এর মধ্যে বদমাইশি আছে, এর মধ্যে এই আছে সে আছে, করবে না করবে না, আর এর কথা সব বিশ্বাস করবে, আপনার চেয়ে অনেক বেশি বিশ্বাস করবে আপনার ওই বড় বস, বিশ্বাস করবে না। তখন রাতারাতি এক্সিট লাগিয়ে আপনারা পকেটে পাসপোর্ট দিয়ে দিবে, যা এয়ারপোর্টে উঠিয়ে চলে আসবে, বহু হচ্ছে হচ্ছে না। এই ক্ষেত্রে একজন চালাক মানুষ দেখবে যে আমি এই সংবাদটা ওপর মহলে পৌঁছে যদি আমি সমাধান করতে পারি তাহলে আমি কাজ করব, আর যদি দেখি যে রোগ আরো বেড়ে যাবে, ক্ষতি আমার হয়ে যাবে, হ্যাঁ, অথবা কোম্পানির ক্ষতি হয়ে যাবে, তাহলে আমি করবো না কাজটা, অবশ্যই করব না, কারণ এই ক্ষেত্রে আল্লাহর কাছে আমি দায়িত্ব রাখি না। তাদের দায়িত্ব তারা খোঁজতে, তাদের অধীনে যারা কাজ করছে অন্য অন্য ম্যানেজার ফরম্যান সুপারভাইজার, তাদের উপর তারা নেই, আমার কি দরকার হয়েছে যে আমাকে গিয়ে ক্ষতিগ্রস্ত হইতে হবে, আমার হালাল রুজি আমাকে ছাড়তে হবে, কথা বুঝে গেছে। এটা আবেগী কথা যে আমার রুজি যাক যাক হক কথা বলে ফেলবো, আর তারপরে আপনার ছেলে মেয়েকে আপনি হ্যাঁ দুটো খরচও দেশে গিয়ে দিতে পারছেন না, হ্যাঁ ভুল কথা এটা। তো শুনেন, বলছে যে মানুষকে তিন ভাগে ভাগ করলেন কে, সাইয়্যিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিনহুম মান ইয়াসতাতিউ আন ইউযিলাল মুনকার বিয়াদিহি, এক শ্রেণীর লোক আছে যারা হাত দিয়ে বল প্রয়োগ করে অন্যায়কে নির্মূল করতে পারবে বা কমাতে পারবে বা বাধা দিতে পারবে। কে সেটা বা কারা তারা? ওয়াহুয়া সাহিবুস সুলতান, যার হাতে ক্ষমতা আছে, নেতৃত্ব আছে, যার হাতে ক্ষমতা আছে সে পারবে। এই ওয়ালিউল আমর, জি হ্যাঁ, যে শাসক যে ক্ষমতা রাখে। তাহলে আপনার পরিবারে, আপনার পরিবারে যদি কোনো কিছু ঘটে, আপনি যদি আপনার কোন এক ভাইকে বলেন, এক ভাইয়ের সংশোধন আরেক ভাই করতে পারবে না হয়তো, কিন্তু বাপকে বললে আপনার বড় ভাইকে ঠিক করে দিবে। আপনার বড় ভাইয়ের বিরুদ্ধে আপনি ছোট ভাই বা বোন যদি বলতে যান বোন কমজোর, হ্যাঁ, তাহলে সংশোধন করতে পারবেন, কিন্তু বুঝতে পারছেন যে বাপ যেহেতু মালিক, আমারও মালিক, হ্যাঁ অভিভাবক, আর আমার বড় ভাইয়েরও মালিক, সুতরাং হ্যাঁ বাপকে বলা উচিত এখানে, এটাই না তরিকা আমাদের। তো শাসককে জানাইতে হবে, বলছেন যে শাসক কি করবে, শাসক অন্যায়ের প্রতিবাদ করবে বল প্রয়োগ করে, দেশে কোথাও অন্যায় কাজ হচ্ছে বল প্রয়োগ করে সেটাকে নির্মূল কর, কার কাজ, সরকারের কাজ, মদের দোকান ভাঙচুর করা, হ্যাঁ মদকে মাদকদ্রব্যকে নষ্ট করে দেওয়া, জি হ্যাঁ বইয়ে দেওয়া, কার কাজ, আলেমদের কাজ, জেলে যেতে হবে, মার খেতে হবে, জেলে না গেলে ওই যাদের দোকান পাট ভাঙবে তাদের কাছে মার খেতে হবে, তারপরে রাত্রে এসে মেরে দিবে গোটা পরিবারকে, মেরে দিবে আপনার আলেমের, ঠিক আছে, তো আলেমের কাজ এটা না, কার কাজ, সরকার পাঠাবে, প্রশাসন পাঠাবে, দিয়ে সরকার এই কাজটি করবে, সরকার কিছু করতে পারবে না, মদের দোকানদার আর হিরোইন গাঁজার ব্যবসায়ী, জি সরকার সরাসরি করবে, আহ্বান ওকিলা এলি আমার, অথবা সরকার যাকে দায়িত্ব দিবে, থানা পুলিশ আছে, প্রশাসন আছে, মিনরাহিয়ার যে কোনো সংস্থা হোক, প্রতিষ্ঠান হোক, অথবা কোনো নেতা হোক, অথবা কোনো লিডার হোক। অল কিসমু সানি, দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে আল আলেম, আলেমের কাজ। তাহলে শাসকের পরে কার দায়িত্ব, আলেমের দায়িত্ব অন্যায় নির্মূল করার ক্ষেত্রে, আল্লাজি লা সুলতা লাহু, আলেমের তো ক্ষমতা নেই, কি নেই ক্ষমতা, নেই রাষ্ট্রীয় ক্ষমতা নেই, কিন্তু তার জবানে ক্ষমতা আছে, তার কলমে ক্ষমতা আছে, লিখনির ক্ষমতা আছে, বলার ক্ষমতা আছে, ফাইয়ুনকিরু বিল বায়ানি ওয়ান নসিহাতি, বিষয়টি বর্ণনা করবে যে এটা জায়েজ নয়, সুদ হারাম, এটা বলেন করবে, জি হ্যাঁ, ওয়ান নসিহা, শিরক হারাম, মাজার পাকা করা হারাম, এটা আলেম বলবে, ওয়ান নসিহা, এবং হিতাকাঙ্ক্ষী হবে, উপদেশ দেবে, কিসের সাথে, হেকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসান, উত্তম উপদেশের সাথে, কাকে, যার ভুল তাকে নসিহা করবে, ভুল হচ্ছে শাসকের, আর গ্রামবাসীকে, এলাকাবাসীকে, জনগণকে বলছে যে এরকম ভুল করছে, এরকম ভুল করছে, সংশোধনের তরিকা নেই। এবং যাদের কাছে শাসন ক্ষমতা আছে তাদের কাছে কথাগুলি পৌঁছাবে হেকমতের সাথে, কৌশলের সাথে পৌঁছাবে, যেমন একটু আগে বলা হইল যে
সামনাসামনি কথা বলার সুযোগ পেলে কখনো, অথবা লিখিত ভাবে গোপনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ, তৃতীয় স্তরের মানুষ হচ্ছে মাল্লা এলমা ইন্দাহু আলা সুলতানা। তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যাদের কাছে শরীয়তের ওইরকম বেশি কিছু জ্ঞানও নেই যথেষ্ট, ওয়ালা সুলতা আর নেতৃত্ব নেই, ক্ষমতাও নেই। দ্বিতীয় শ্রেণীর লোক কারা ছিল? আলেমরা। ওরা কি করবে? মুখের দ্বারা, কথার দ্বারা অন্যায়কে নির্মূল করবে, কারণ তাদের কাছে এলেম আছে, কিন্তু তারা উপরে উঠবে না, শাসকের কাজটা নেবে না যে আমরা বল প্রয়োগ করবো, এটা করবে না। তৃতীয় শ্রেণীর মানুষ যাদের কাছে এলেম নাই এবং শাসন ক্ষমতা নাই, ফাইন্নাহু ইউনকিরু বিকালবিহি, তৃতীয় শ্রেণীর মানুষ অন্তর থেকে ঘৃণা করবে পাপকে, পাপীকে, ওয়ফায়ুবগিযুহু, পাপকে ঘৃণা করবে, ওয়ায়ুবগিযু আহলাহু, এবং পাপীকে ঘৃণা করবে, ওয়ায়াতাযিলুহু, তাদের থেকে পৃথক থাকার চেষ্টা করবে, একাকার হয়ে যাবে না। পাপ করছে, মদ খাচ্ছে, আর মদের মজলিসে বসে গেলেন আপনি, আর তারা অন্যায় করছে, জুলম অত্যাচার করছে, আর জুলমের সাথে আপনি বলছেন বসে গেলেন ওদের সাথে, না না না, তাদের থেকে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করবেন। সুতরাং এমন কোন দায়িত্ব কাজের নেবেন না ওই সরকারের যেই দায়িত্বে আপনাকে জুলম করতে বাধ্য হইতে হয়। অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে আপনাকে উপর থেকে অর্ডার করা হচ্ছে যে অমুককে ধরো, আর ধরার পরে একটা কেস তৈরি কর, আসলেও কেস কিচ্ছু না, ফলস কেস তৈরি কর, আর তারপরে ওকে ফাঁসাও। যদি দেখেন যে এরকম, আর আপনি অ্যাডমিনিস্ট্রেশন ওই পোস্টে গেছেন, হ্যাঁ, তাহলে আপনার জন্য জায়েজ না এরকম কাজ, এটা হচ্ছে আলাদা নিয়ম, এরকম চাকরির ইস্তফা দিতে হবে অথবা নিতেই হবে না, যদি এরকমই পরিস্থিতি থাকে তো নিতেই হবে না। এই তিন শ্রেণীর কথা ভালো করে মনে রাখবেন, যা হাদিসে সুবহানাল্লাহ নবী করিম সাল্লাম আমাদেরকে গাইড করেছেন। যাদের কাছে শাসন ক্ষমতা আছে বল প্রয়োগ করে অন্যায় নির্মূল করবে, যাদের কাছে এলেম আছে কথার দ্বারা লিখনের দ্বারা অন্যায়কে নির্মূল করবে, আর যারা আম জনগণ, হ্যাঁ, দেশবাসী, সাধারণ মানুষ, যাদের কাছে এলম নাই আর রাষ্ট্রীয় ক্ষমতা নেই, তার অন্তর থেকে ঘৃণা করবে, অন্তর থেকে আবার পাপীকে ভালোবাসবে না আর পাপকেও ভালোবাসবে না। অসুবিধা নেই, আমাদের স্বার্থ পুরা হইলে হইল, আমরা যদি এদের পিছনে পিছনে ঘুরি আর এদের কথা মতো যা বলছে তাই শুনি, এরা বলবে ধর্মঘাট তো ধর্মঘাট, এরা বলে চাকা ঘুরতে দেব না তো দেব না, এরা বলছে ভাঙচুর করো ভাঙচুর করো, তাহলে আমাদের স্বার্থ পুরা হবে, এরা জালেম, জালেমদের সাথে শরীক হইল। এখানে আজকের আলোচনা শেষ হলো। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।